প্রতিদিন সকালে একটাই আমাদের চিন্তা থাকে যে আমরা সকালের নাস্তা কি করব, রুটি পরোটা বা লুচির সাথে কি খাব। তো এরকম রান্না যদি একবার হয়ে যায় বুটের ডাল দিয়ে গরুর মাংস তো কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাজ ফুড মেনু। আজকে রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস, আমার সহজ রেসিপিতে। চলুন শিখে নেই কীভাবে তৈরি করছি। প্রথমে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর এখানে হাড় চর্বি সহ নিয়েছি, কারণ ডালের সাথে মাংসটা রান্না করলে একটু তেল থাকলে খুবই টেস্টি হয় রান্নাটা। মাংসগুলো যতটুক সম্ভব খুব ছোট করে টুকরা করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ থেকে একটু বেশি রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা বুঝে ইউজ করবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, পরে লাগলে আমি অ্যাড করে দিব। এখন আরও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে সয়াবিন তেল নিয়েছি 1/3 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ। এটা মেজবানি মাংসটা আমি করেছি সেই রান্নার মধ্যেই এই রেসিপিটা পেয়ে যাবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা, আরও দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস 1টি, দিয়ে দিচ্ছি কালো বড় 1টি এলাচ, 4-5টির মতো সবুজ এলাচ। এখন হাত দিয়ে ভালো মতো আমি মেখে নিচ্ছি, আর এই কাজটা হাত দিয়েই করতে হবে, কারণ হাতে মাখালে মাংসটার মশলাগুলো গায়ে গায়ে লেগে থাকে, খুব সুন্দর হয়, আর মাখানোর উপরেই কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করে। খুবই ভালো মতো মেখে নিয়ে হাতটাকে একটু ধুয়ে আমি এখানে পানি অ্যাড করে দেব, খুব বেশি পানি অ্যাড করা যাবে না, জাস্ট হাতটা একটু ধুয়ে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে কিন্তু এরকম পানি উঠেছে, আর এই পানির মধ্যেই কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি মাংসটা ছোট করে কেটেছি। এখানে বুটের ডাল নিয়েছি 250 গ্রাম থেকে একটু বেশি, আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে, এখন সেই ডালটা এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি, কারণ বুটের ডাল হতে একটু টাইমটা বেশি লাগে, আর গরুর মাংসটাও সময়টা একটু বেশি নেয় রান্নায়, তাই দুইটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা করা একটু কঠিন আবার একটু সহজ, কারণ খুব বেশি সিদ্ধ করলে মাংসটা গলে যায়, আর খুব বেশি সিদ্ধ করলে ডালটাও কিন্তু গলে যায়, আবার একটু কম সময় রান্না করলে দুইটাই কিন্তু শক্ত থাকে। এখানে আমি পানি দিয়ে নিয়েছি, যতটুকু পানি এখানে দিয়েছি, অ্যাকচুয়ালি এখানে আমি মাপ করে পানি দেইনি, মাংসটা আর ডালটা যেন ডুবে থাকে সেই অনুপাতে আমি পানিটা এখানে দিয়েছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন আবারও ঢেকে দেব, আর ঝোলটা আর মাংস ডালটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব, কিন্তু কিছুক্ষণ পরপর আমি নেড়ে ছেড়ে দিব। আমি একবারে পানিটা দিয়েছি যেন ডালটা আর মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1টি মাঝখান দিয়ে ভেঙে, এভাবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি মাংসে পোলাও বিরিয়ানি খিচুড়িতে কখনোই কাঁচামরিচ চিরে ইউজ করি না, সব রান্নায় কিন্তু কাঁচামরিচ চিরে ইউজ করা যায় না, এটা আমি আগেও আমার রেসিপিতে বলে থাকি। এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি যে আমি ঝোলটা কতটুকু রাখব। এই মাংসের মধ্যে আমি ডাল দিয়েছি, আর ডাল কিন্তু দ্রুত টেনে যায়, ঝোলটাকে টেনে নেয়, এজন্য আমি এই পর্যায়ে নামিয়ে নেব, আর আমি দেখাচ্ছি। এটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে আস্ত, কিন্তু একটু ধরলেই কিন্তু চাপ দিলে ভেঙে যায়, আর এটাই কিন্তু পারফেক্ট রান্না। ডালগুলো যখনই গলে যায় তখন কিন্তু দেখতেও ভালো লাগে না মাংসের সাথে।
আমার চ্যানেলে কিন্তু আরও একটি বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা গরুর মাংস পছন্দ করেন না তারা সেটিও ফলো করে রান্না করতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে, আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।